চুয়াডাঙ্গায় ক্রমাগত তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের ফলে ফসলি জমির ফসল পুড়ে যাচ্ছে। ফসলি জমিতে সেচ দিয়েও কৃষকরা তাদের ফসল রক্ষা করতে পারছেন না। তাপপ্রবাহে জমির ফসল পুড়লেও সেসব তথ্য নেই কৃষি বিভাগের কাছে। এ জেলার 4টি উপজেলায় পুড়ে যাওয়া ফসলের ক্ষতির পরিমাণ জানাতে ব্যর্থ হচ্ছে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানা ধরনের পরামর্শ দেওয়ার কথা বললেও কৃষকরা তাদের ইচ্ছামতো ফসলি জমির পরিচর্যা করছেন। তাপপ্রবাহের ফলে চুয়াডাঙ্গায় শুকিয়ে যাচ্ছে ধান ও সবজি গাছ। এ কারণে এ মৌসুমে ফলন বিপর্যয় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। চুয়াডাঙ্গায় টানা প্রায় এক মাস 40-42 ডিগ্রি তাপমাত্রা উঠানামা করছে, যার কারণে এ বিপর্যয়। এদিকে জ্বালানি তেলের বাড়তি দামের কারণে বেড়েছে সেচের ব্যয়ও। ধান আমি যত্ন করছি, পানি মানে সব কমপ্লিটকে দিচ্ছি, দিয়ে ধরেন হাসিল যত্ন করছি, ধানের গোড়ায় পানি বেঁধে আছে, ওই দু চারটা মাছরা লেগে গিয়েছে পানিতে। মানে ধান আমার মনে হয় সেচের জন্য বিএডিসির সেচ পাম্প থেকে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ করা হচ্ছে, তবে সেজন্য কৃষকদের খরচ করতে হচ্ছে 3,000 টাকা। আমি মোটামুটি ঠিক মতন পানি পাচ্ছি, সমস্যা আছে না। আমার টাকা মনে হয় 3,000 টাকা দিয়ে দিতে হবে। সেচের সমস্যা নেই, সেচটা ভালোই পাচ্ছি, তবে আমাকে টাকার পরিমাণ দিঘা 3,000 টাকা করে দাঁড়িয়ে ধানের চাষে, আর বিঘা প্রতি নগদ দিলে পরে 300 টাকা। তাপপ্রবাহের কারণে কি কি ফসলের ক্ষতি হচ্ছে তা এখনও নির্দিষ্ট করে বলতে পারেনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে এই সমস্যা নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা। ফসলের যে মাত্রাতে বোরোধান রয়েছে, সবজি ফল ফসল অন্যান্য ফসলের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রচারণা মাঠ পর্যায়ে চালাচ্ছি, বিশেষ করে এখন যে ফুল পর্যায়ে রয়েছে ধানে এবং পরবর্তীতে দানা পর্যায়ে এবং পরিপক্ব পর্যায়ে কিছু রয়েছে, কাজেই সেখানে পানি ভরে রাখা, 5-7 সেন্টিমিটার পানি যাতে করে খেতে থাকে এবং ফুলের পরে যেন সমস্যা না হয় এবং দানা ভালো হয় এবং পরামর্শ দিচ্ছি মাঠ পর্যায়ে।